তারপর রতনের পিঠে একটা হালকা ধাক্কা, ব্যাস সব অন্ধকার। সে শাসি খান রামধনী হাসলো। সে কি মেরে ফেললো লোকটাকে? তো এতদিন খুনগুলো কে করছিল? রামধনী তো? নানাবাবু, রামধন তো জানতে পাইরা যায় যে রতনই সব সম্পত্তি হাতাইছে। জমিদার বাবুরেও বিষ দিছিল। এর লিগা ফাঁক পুইজা রেল লাইনের ধারে লইয়া গিয়া প্রতিহিংসা, বুঝলেন বাবু, প্রতিহিংসা। এত সব গল্প তুই জানিস কি করে বলতো? সে বাবু আমি ছেলেবেলায় দিদিমার থেকে সব শুনছি। আমি কিন্তু অনেক ভূতের গল্পও জানি বাবু। তা হোক, ওই ব্যাপারটা তুই বাদ দে তো। আমি জবে থেকে এখানে বদলি হয়ে এসেছি, তুই তো আছিস আমার সঙ্গে, তুই তো জানিস আমার ভূতের ভয় আছে। তা বেশ বাবু, তবে তাই হোক। তবে কোনোদিন যদি মনে হয় আপনি ভূতের ভয় কাটায় উঠতে পারছেন তো আমারে কইবেন, সেই দিন না হয় আমি ভূতের গল্প শোনামো। কতবার কইছি সময়টা সময়ে খাওয়ানোর কথা। বাবু, একখান কথা কমনের আসিল। কি কথা? ওই একখান চিঠি কোন সময়তে দিয়া গেছে কইতে পারি না। কিসের চিঠি? ওই দাদার কাছ থেকে চিঠি পাইছি। আমরা বিষ্ণুপুর গ্রামে বর্ষায় ফসলের খুব ক্ষতি হয়েছে, দাদা একলা সামলাইতে পারতাছে না। বাবু, আমারে তিন চার দিনের লাইগা যাইতে দিতে পারবেন বাবু? এইভাবে চলে গেলে কি করে হবে? তাছাড়া এর আগে তো তুই কখনো এইভাবে ছুটি নিসনি। তুই যে যাবি, লোকটোক দিয়ে যাবি তো? হ্যাঁ নিশ্চয় বাবু, তবে হ্যাঁ বোধ হয় আমার মতো কথা কইতে পারত না। তা হোক, কি আর করা যাবে, ওই সন্ধ্যেবেলাটা আমার সঙ্গে একটু সঙ্গ দিতে পারলেই হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই বাবু, খুব পারব। তবে ওই আপনি যতক্ষণ না শুইতে যাইবেন ততক্ষণ আপনার সাথে সাথেই থাকবো। ও বাবু, মুড়িটা নিয়ে আয় তো অভিরাম। ও
মুড়িটা নিয়ে এসো তো মুজিব। মুড়িকা ডাব্বা কাঁ রাখা ও বাবু? আলমারির নিচে তাকে রাখা, যাও। হ্যাঁ বাবু। আলমারিকা ও যো নিচে মে যো তা খায় উধার রাখাবো, ঠিক আছে? যাই। কাকে দিয়ে গেছে একটা কথাও বোঝাতে পারি না, মুশকিল। বাবু আপনার দবাই ইহা রাখা হ্যাঁ। মানে চলতা হো ফির, রাত দশ বাজ গয়া। শোনো মজিব। হ্যাঁ বাবু। অভিরামের চিঠি এসেছে আজকে, ওদের গ্রামে বন্যার অবস্থা খুব একটা ভালো নয়, তোমাকে আরো তিন চারটে দিন এখানে থাকতে হবে। ঠিক আছে বাবু। সে কি এত অভিরামের গলা বলে মনে হচ্ছে? কে অভিরাম এলি নাকি? হ্যাঁ বাবু, আমি ফিরে আইছি। যাক, আমার ধরে তো প্রাণ এলো রে। দাঁড়া দাঁড়া, দরজাটা খুলছি। না না বাবু, খুলবেন না। মানে খুললে কিছু দেখতে পাইবেন না। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম না। আমায় বন্যায় টাইনা নিয়ে গেছে, আমি আর বাইশটা নাই। কি বাবু, শুনলেন আমার কথা? আমারে দেখতে পারতাছেন বাবু? তোর কথা শুনেই আমার আত্মারাম তো একেবারে খাঁচা ছাড়া হয়ে গেছে রে। আমার দেহটা
দেহে কোনো প্রাণ নেই। অভিরাম, আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? এখন আর আমার ভূতের গল্প শুনতে কোনো ভয় নেই রে। বাকি মরণটা ভূতের গল্প শুনে শুনেই কাটিয়ে দেব। কি বলি, তা হইতেন বাবু, তা হইতেন।